ইতিমধ্যে জি বাংলার আপকামিং দুটি ধারাবাহিকের সম্পর্কে এক্সক্লুসিভলি তোমাদের জানিয়েছি। একটি অর্গ্যানিক স্টুডিওজ, যাতে মানালি বাসব দত্তার মতো নায়িকারা কামব্যাক করছেন, অন্যটা ব্লুজ প্রোডাকশন, যাতে ফিরছেন নেহা আমানদীপ। এই বিষয়গুলিতে ডিটেল ভিডিও আই বাটনে দেয়া আছে, চাইলে দেখতে পারো। আজকের ভিডিওতে আরও একটি এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়েছি। জি বাংলাতে আসছে খুব সুন্দরী এক জনপ্রিয় নায়িকার নতুন ধারাবাহিক, যার চলতি সিরিয়ালটি সম্প্রতি শেষ হল। আমরা কথা বলছি নয়নতারা খ্যাত হিয়া মুখার্জি সম্পর্কে। ক্রিস্টাল ডিমসের নয়নতারা শেষ হবার পরে জি বাংলাতে তাদের আপকামিং ধারাবাহিক আনার কথা ঠিক হয়, যাতে নায়িকা হিসেবে হিয়া মুখার্জিকেই তারা কন্টিনিউ করেছেন। হিয়া মুখার্জির প্রথম কাজ নয়নতারা দু বছর ধরে চলেছিল। দেখা যাক জি বাংলাতে আসন্ন তার এই ধারাবাহিকটি কতটা সফল হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, এর নায়ক কে হবেন? সঠিকভাবে জানা যায়নি, তবে শোনা গেছে জি বাংলার এক জনপ্রিয় নায়ককে হিয়ার বিপরীতে দেখা যাবে। দেখা যাক কবে সেই সমস্ত আপডেট সামনে আসে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এইরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।